আসসালামু আলাইকুম, আমি মেহেদী হোসেন সানিম, তোমাদের সাথে যুক্ত হচ্ছি ফিনিক্সের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আল্লাহর রহমতে আমরা এখনো পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি তোমাদের দোয়ায়। তো আমি যে গল্প বা কবিতাগুলি পড়াই, তোমরা সবাই জানো গল্প বা কবিতার শেষে আমি সেই গল্প বা কবিতা থেকে বিগত বছর যে ধরনের প্রশ্নগুলি আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা আলোচনা করার চেষ্টা করি। কিন্তু কিছু গল্প বা ভিডিওর ক্ষেত্রে যে লেন্থটা আসলে অনেক বেশি বড় হয়ে যাবে বা যেগুলি থেকে অনেকগুলি প্রশ্ন আসে সেগুলি নিয়ে আমি আলাদা কিছু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যে এই জন্যই আজকে আমরা যে যে কবিতার বিগত বছর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। অনেক ইম্পর্টেন্ট একটা কবিতা, এখান থেকে অনেক বেশি প্রশ্ন হয়। তো প্রশ্ন অ্যানালাইসিস কেন করবো ভাইয়া? প্রশ্ন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণত হুবহু প্রশ্ন রিপিট হয় না। এখন রিপিট না হলে কেন করব? অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে হুবহু প্রশ্ন রিপিট হয়। ধরো এই বছর একটা আসছে, আগামী 2 বছর পরে অন্য ইউনিটে সেই ভার্সিটি অন্য ইউনিটে আসছে, বা এই বছর একটা ইউনিটে একটা ভার্সিটিতে আসছে, অন্য বছর আরেকটা ভার্সিটির আরেকটা ইউনিটে, বা একই প্রশ্ন একই বছর ভিন্ন ভিন্ন ভার্সিটিতে ভিন্ন ভিন্ন ইউনিটে আসে। এখন প্রশ্ন সলভ করার আমাদের মূল উদ্দেশ্য যে প্রশ্ন কমন পাবো সেটা না, বরং প্রশ্ন অ্যানালাইসিস করে কোন ধরনের জায়গা থেকে প্রশ্নগুলি সেই প্যাটার্ন বোঝা, এবং প্রশ্ন যে আমরা সলভ করবো একটা প্রশ্নের যে একটা সঠিক অ্যান্সার জেনে আমরা মুখস্থ করে ফেলবো সেটা না, বরং প্রশ্ন সলিউশন ক্লাসে আমি প্রশ্নগুলি ব্যাখ্যা করব, সেখানে আরো অনেক বেশি তথ্য থাকবে, সেগুলি চাইলে তোমরা একটা খাতা নিয়ে বসতে পারো, লিখে নিতে পারো। সুতরাং আমরা ক্লাসটা শুরু করছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিগত বছর আসা প্রশ্নগুলি, প্রথমে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় কাকে বাসব ত্রাস বলা হয়েছে? উত্তর হবে যে মেঘনাদকে। মেঘনাদ ছিল বাসবের ত্রাস বা ভয়ের কারণ, এই জন্য মেঘনাদকে বাসব ত্রাস বলা হয়। নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা, এই কর্মদোষ কি? কর্মদোষ হলো রাবণের, বা এই কর্মদোষটা কার? কর্মদোষ ছিল হচ্ছে রাবণের। এই গল্পে দেখো বা এই কবিতায় যারা আমার এই কবিতার মেইন ক্লাসটা করো নাই সেটা দয়া করে যদি না করে থাকো, সেই ক্লাসটা করে তারপর কোশ্চেন সলিউশন আস, না হয় এগুলি আগে আমাকে কিছুই বুঝবে না। অনেকগুলি ক্যারেক্টার আছে, ক্যারেক্টার সম্পর্কে আমি একটু ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এবং কবিতাটা লাইন বাই লাইন পড়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো সেটা দেখলে ওই ক্লাসটা করলে আমার মনে হচ্ছে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। যদি ওই ক্লাসটা না করে থাকো সেই ক্লাসটা করে এই ভিডিওতে আসো, এই সলিউশন ক্লাসে আসো, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন দেখো, রাবণের মায়ের নাম কি? এটাও সেই ক্লাসে আমি বলেছিলাম রাবণের মায়ের নাম হচ্ছে নিকষা। তারপরে 4 নম্বর, কোন প্রশ্নটা কোন সেশনে আসছে সেটা আমি বারবার বলছি না, এটা লিখে আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা তোমরা যদি কেউ কোশ্চেন ব্যাংক কিনে ফেলো তাহলে সেখানেও পাবে, আর চাইলে আমাদের এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। 4 নম্বর দেখো, দ্য ক্যাপটিভ লেডি কাব্যগ্রন্থটি কোন কবির লেখা? অবশ্যই মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা এখানে একটু প্রশ্ন ভুল ছিল, লেডি এর লেডি বানানটি হবে এরকম, কিন্তু পরীক্ষার প্রশ্ন যেমন ছিল তেমনই, তো আমাদের তো এডিট করতে আমরা পারবো না। 5 নম্বর দেখো, লঙ্কার কলম কাজী ভঞ্জিব আহবে, বিভীষণপতি মেঘনাদ কবিতায় আহব অর্থ কি? আহব অর্থ হচ্ছে যুদ্ধ, অর্থাৎ লঙ্কার কলঙ্ক। লঙ্কার কলঙ্ক কে ভাই? লক্ষণ। লঙ্কার কলঙ্ক কে? লক্ষণ। আজি ভঞ্জিব আহবে, এই কথাটা কে বলছে যদি আসে? লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে কথাটি বলেছিল হচ্ছে মেঘনাদ, এবং লঙ্কার কলঙ্ক হচ্ছে লক্ষণ, ভঞ্জিবা হবে মানে হচ্ছে যুদ্ধ করে তাকে আজকে হচ্ছে ভেঙে চুরমার করে দিব। ঠেস যার নিজ সহ নিজ সে দুর্মতি, দেখো শূন্যস্থান আসছে, এখানে উত্তরটা হবে যে গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। 7 নম্বর প্রশ্ন, মেঘনাদের পিতা মহির নাম কি? সরি একটু সময় নিচ্ছি। দেখো মেঘনাদের পিতা মহির নাম কি? মেঘনাদের পিতা মহির নাম হচ্ছে নিকষা। নিজ গৃহ পদ তার দেখাও তস্কর, এখানে তস্কর কে? তস্কর লক্ষণ, তাতকে তাত হচ্ছে চাচা, তাত চাচাকে বিভীষণ, আর এই কথাটা কে বলেছে? সেটা বলেছে মেঘনাদ। 9 নম্বর প্রশ্ন, নিকুম্বিলা যজ্ঞাগারে মেঘনাদ কোন দেবতার উদ্দেশ্যে পূজা নিবেদন করছিল? সেটা হচ্ছে অগ্নি দেবতা। নিশীতে অম্বরে মন্দে জিমুতেন্দ্র কপি, এ চরণে কপি সমার্থক শব্দ কোনটি? কপি সমার্থক শব্দ হচ্ছে ক্রুব্ধ। বঙ্গভাষা কবিতার মূল বিষয় কোনটি? মূল বিষয় হচ্ছে মাতৃভাষার জয়গান। বঙ্গভাষা সনেট প্রথমে কি নামে লেখা হয় বা এর পূর্ব নাম কি? দেখো কবি সাহিত্যিকের লেখা বা বিভিন্ন কবিতার বা হচ্ছে গল্পের বা গ্রন্থে পূর্ব নাম আসে, পূর্ব নাম হচ্ছে কবি মাতৃভাষা। 13 নম্বর প্রশ্নের নিচের কোন কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়নি? দেখো রচিত হয়েছে সেটা বলেনি, রচিত হয়নি, তার মানে তিনটা থাকবে মাত্রাবৃত্ত ছন্দের আর একটা থাকবে ভিন্ন। তো কবর মাত্রাবৃত্ত ছন্দ, জীবন বন্দনা মাত্রাবৃত্ত এবং সোনাতরী মাত্রাবৃত্ত, তার মানে অপশনটা কি হবে যেটা বাকি রয়েছে সেটা বঙ্গভাষা, অ্যান্সার কিনতে হবে বঙ্গভাষা। 14 নম্বর প্রশ্ন আসো, রুশিলা বাসবত্রাস বিভীষণপতি মেঘনাদ কবিতায় বাসবত্রাস কে? মেঘনাদ, এই প্রশ্নটা কিন্তু রিপিট হচ্ছে, একটু আগেও ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি আসি, 15 নম্বর প্রশ্ন, উত্তরীলা কাতারে রাবণী, এখানে রাবণী বলতে কাকে বোঝানো হয়েছে? রাবণী বলতে রাবণের পুত্র মেঘনাদকে বোঝানো হয়েছে।
মাইকেল মধুসূদন দত্তের প্রিয় নদ কোনটি? কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ এটা হচ্ছে একটা কবিতাও আছে তোমাদের খুব সম্ভবত ক্লাস 9-10 এর পাঠ্য বইতে সেটা আছে। আচ্ছা, আর কপোতাক্ষ নদ কবিতাটি কবি হচ্ছে কখন লিখেছিল? ফ্রান্সে বসে লিখেছিল। এটা কিন্তু অপশনে ফ্রান্স আর ইংল্যান্ড থাকে, বেশিরভাগ মানুষ, আমি কেন জানি না, সবাই ইংল্যান্ড ইংল্যান্ড, যেহেতু ইংরেজি ভাষার প্রতি বা ইংরেজি সাহিত্যের প্রতি কবির খুব বেশি আগ্রহ ছিল, মানুষ ভাবে যে সেটা তিনি ইংল্যান্ডে বসে লিখেছেন, কিন্তু সেটা ইংল্যান্ড হবে না। কপোতাক্ষ নদ কবিতাটি কবি লিখেছেন ফ্রান্সে বসে। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, গতি যার নিচ্ছে অনিচ্ছে দূর মতো, উক্তিটি কার? এটা হচ্ছে অবশ্যই মেঘনাদের। দেখছো উক্তি থেকে প্রশ্ন আসে, এটা আমি সবসময় বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসো। নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের কবিতা নয়? বঙ্গবাণী, অর্থাৎ মেঘনাদ বধ, সরি, মেঘনাদ বধ ওনার লিখা, বঙ্গভাষা ওনার লিখা, কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের লিখা, বঙ্গবাণী মাইকেল মধুসূদন দত্তের লিখা নয়। দেখো পরের প্রশ্ন যাওয়ার একটু বলে নিতে চাই, তোমরা অনেকে হয়তো জানো বা অনেকে জানো না যে আমরা একসাথে দুইটি প্রোগ্রাম রান করছি, একটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আর একটা হচ্ছে প্রিমিয়াম ব্যাচ। প্রিমিয়াম ব্যাচের জন্য আমরা টাকা নিচ্ছি, তবে ফ্রি ব্যাচ যেটা বা ফ্রি ক্লাস তোমরা যেগুলি পাচ্ছ এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। তো যদি বলো যে ভাইয়া প্রিমিয়াম ব্যাচে কি এক্সট্রা কি আছে, সে ব্যাপারে আমাদের উপস্যার একটা ওরিয়েন্টেশন ভিডিওতে বলেছে, এবং আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা দেখতে পাবে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তিজাদের মহাপরিকল্পনা, ওখানে যে একটা পিডিএফ আছে, সেই পিডিএফ এর শেষের দিকে তোমরা ফ্রি ক্লাস এবং প্রিমিয়াম ক্লাসের পার্থক্য দেখতে পাবে, এই আর কি। তাহলে আর তোমাদের যাদের সামর্থ্য আছে তোমাদেরকে বলবো আমাদের প্রিমিয়াম ব্যাচে আসার, কারণ আমাদের এই প্রোগ্রামটা রান করার জন্য আমরা পড়াচ্ছি ফ্রি ঠিক আছে, কিন্তু আমাদের অনেক বেশি খরচ আছে, ইন্টারনেট বিল, এতগুলি গ্যাজেট, ক্যামেরা, স্টুডিও বিল, তারপর হচ্ছে নেট বিল, ইলেকট্রিসিটি বিল, তারপর হচ্ছে অপারেটর, অনেক খরচ আছে। তো সেই খরচগুলো তোলার জন্য তো আমাদের টাকা পয়সা দরকার, তাই না? আমরা পড়াচ্ছি ফ্রি, এটা ঠিক, আর এই তো। আচ্ছা, তারপর পরের প্রশ্ন আসি, 19 নম্বর প্রশ্ন, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটি কোন ছন্দে রচিত? অবশ্যই অক্ষরবৃত্ত ছন্দে। 20 নম্বর প্রশ্ন, কেলিনু শৈবালে ভুলি কমল কেন? এখানে শৈবাল বলতে কি বোঝানো হয়েছে? শৈবাল বলতে, এটি একটু আমার মনে হচ্ছে টাইপিং মিস্টেক আছে, এই লাইনটা আমিও ভুলে গেছি, তবে একটু মনে রাখো তোমরা, শৈবাল বলতে কি বোঝানো হয়েছে? পরভাষা, অর্থাৎ অন্য কারোর উপর যে নির্ভর করে। 21 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত কলকাতার হিন্দু কলেজে প্রথম কত সালে কোন শ্রেণীতে ভর্তি হন? এই যে আবার সাল আসছে, সালগুলি খুব বিরক্তকর লাগে আমার, যাদের মুখস্থ বিদ্যা ভালো তারা অবশ্যই সালগুলি পড়বে। এখন আসো, দেখো একে তো হচ্ছে ঝামেলাপূর্ণ একটা প্রশ্ন, তার মধ্যে আবার সঠিক উত্তর নাই। সঠিক উত্তর কি হবে? প্রদত্ত অপশন ঠিক উত্তর নেই, মধুসূদন 1833 খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। তারপর আসি 22 নম্বর প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন কি, মাইকেল মধুসূদন দত্ত শিবপুরে, শিবপুরের কোন, এখানে একটু ড্রাইভিং মিস্টেক আছে, শিবপুরের আমি জানি না এটা কি হবে, সরি, শিবপুরের কোন কলেজে বা সরি শিবপুরের যে কোনো একটা কলেজ হবে, এই নামে কলেজে কোন কোন ভাষা শেখেন? হবে যে গ্রিক, লাতিন এবং হিব্রু। 23 নম্বর প্রশ্ন, মধুসূদন বিষয়ে নিচের কোন উক্তিটি সঠিক নয়? আচ্ছা দেখি কি কি আছে, তিনি চতুর্দশপদী, আরো কিছু হবে যেটা আমাদের অপারেটর ধরে লিখে নেয় ভুল করে গেছে, আসলে তার উপর অনেক চাপ পড়ে। তো আচ্ছা ঠিক আছে, তিনি অমৃতাক্ষর ছন্দ প্রবর্তক, অবশ্যই ঠিক আছে, তিনি বহু ভাষায় দক্ষ ছিলেন, এটাও ঠিক আছে। তাহলে তিনি পয়া ছন্দের প্রবর্তক? না, পয়া ছন্দ হচ্ছে মধুসূদন পূর্ববর্তী যে ছন্দ কবিতা রচনা করা হতো, এক লাইনের সাথে অন্য লাইনের মিল, এটা আমি যে মেইন ভিডিও বা মেইন ক্লাস যেটা ছিল বিভীষণের প্রতি মেঘনাদ সেখানে আমি বলেছিলাম, তার মানে উত্তর হবে গ। 24 নম্বর, দেখো লঙ্কাপুরীতে মেঘনাদের যজ্ঞাগারের নাম কি ছিল? নিকুম্বিলা যজ্ঞাগার, এটা এক কথায় চলে আসে, খুব ইজি কোশ্চেন। ঢেস বসওয়ানি রাজার আলয়, এখানে হবে যে তস্কর, হ্যাঁ সরি সরি চণ্ডাল, চণ্ডাল, চণ্ডালে বসাও আনি রাজার আলয়, এখানে চণ্ডাল কে ভাই? চণ্ডাল হচ্ছে লক্ষণ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা রাজহংস কোথায় খেলা করে? রাজহংস খেলা করে স্বচ্ছ সরোবরে। 27 নম্বর প্রশ্ন, বিভীষণ সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক না? আছে দেখি কোন উক্তিটি সঠিক নয়, সৌমিত্রী সহোদর ঠিক আছে, রাম রাবণের সপক্ষ ত্যাগকারী এটাও ঠিক আছে, রামের ভক্ত এটাও ঠিক আছে, রাবণের কনিষ্ঠ সহোদর অর্থাৎ রাবণের কনিষ্ঠ সহোদর না, বিভীষণ হচ্ছে রাবণের বড় ছিল, হ্যাঁ রাবণের ভাই ছিল ঠিক আছে, কিন্তু রাবণের বড় ছিল, কনিষ্ঠ মানে ছোট, তার উত্তর হবে যে সরি 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 27 নম্বর প্রশ্ন একটু ভুল বলেছি আমি, সরি 27 নম্বর প্রশ্ন আমি ভুল বলেছি, বিভীষণ সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়? উক্তিটির মধ্যে খ গ আর ঘ ঠিক হবে, রাবণের কনিষ্ঠ সহোদর, রাম রাবণের সপক্ষ ত্যাগকারী, রামের ভক্ত, কিন্তু সৌমিত্রী সহোদর না, উত্তর এটা হবে যে সৌমিত্রী সহোদর না, এটা ভুল, এই জন্য উত্তর হবে এটা, যেহেতু সঠিক নয়। তারপর প্রশ্ন আসে 28 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত কেন হিন্দু কলেজ ত্যাগ করেছিলেন? উত্তর হবে যে ধর্ম ত্যাগ করার জন্য, কারণ তিনি খ্রিস্টধর্মে দীক্ষিত হয়েছিলেন। রক্ষশ্রেষ্ঠ ঠেস দাসেরা কি দেখি ডরিবে, এ ঠেস দুর্বল মানবে, এখানে দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ আসছে, উত্তর হবে যে পরাক্রম, এবং এখানে হবে যে
দাস, সরি আমি প্রশ্নটি হচ্ছে স্কিপ করে যাচ্ছি, প্রশ্নটি হচ্ছে ত্রুটিপূর্ণ মনে হচ্ছে আমার কাছে। 31 নম্বর, স্থাপিলে বিধুরি বিধি স্থানুন ললাট, এখানে স্থানু শব্দটির অর্থ কি? স্থানু মানে হচ্ছে নিশ্চল, বিধুরি বিধি স্থানু ললাট মানে হচ্ছে চাঁদকে নিশ্চল করে স্থাপন করা হয়েছে। 32 নম্বর প্রশ্ন, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশের অন্তর্নিহিত ভাব কি? অন্তর্নিহিত ভাব কি? দেখো, মাতৃভূমির প্রতি ভালোবাসা অবশ্যই আছে, দেশদ্রোহীদের প্রতি ঘৃণা তাও আছে, জাতিসত্তার সংহতির প্রতি গুরুত্ব তাও আছে, তার মানে উত্তর হবে যে সবকটি। 33 নম্বর দেখো, যা ফিরি যা অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে, এই অংশটি কোন লেখার অন্তর্গত? অংশটি হচ্ছে বঙ্গভাষার। এখন বঙ্গভাষা না পড়লে তো বুঝতে পারবে না। দেখো, সাহিত্য থেকে বেশ কিছু প্রশ্ন হয়, এখন সাহিত্য সম্পর্কে যে বেশি যত ডিপ নলেজ রাখবে তত বেশি ভালো অ্যান্সার করতে পারবে। শুলি শুম্ভনিব কাকে বলা হতো? শুলি শুম্ভ সরি শুলি শুম্ভনিব বলা হতো কুম্ভকর্ণকে, কারণ লাইনটি এমন ছিল, শুলি শুম্ভনিব কুম্ভকর্ণ। হ্যাঁ, তাহলে বোঝাচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচয়িতাকে, মাইকেল মধুসূদন দত্ত। কাব্য গঠনে সনেটের উৎস কোন দেশ? সনেটের উৎস হচ্ছে ইতালি। কোনটি মধুসূদন দত্তের লেখা? দেখো, ট্রিকি কোশ্চেন, কোনটি লেখা নয়, তার মানে তিনটা থাকবে তার লেখা, মেঘনাদ বধ হচ্ছে তার লেখা, তিলোত্তমা সম্ভব তার লেখা, কৃষ্ণকুমার তার লেখা, অর্থাৎ সধবার একাদশী, এটা তার লেখা নয়। সুতরাং উত্তর হবে এটা। পাঠাইব রামানুজ সমন ভবনে, এর পরের চরণ কোনটি? দেখো, এখন এখানে একটা প্রশ্ন তোমরা করতে পারো যে ভাই, কবিতাকে মুখস্থ করব যে ছোট বাচ্চাদের মতো, আমি নবম শ্রেণীতে পড়ি, সরি নবম শ্রেণীতে মুখস্থ করতে হয় না, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি, আমার নাম রাকিব, আমি এখন একটি কবিতা শোনাবো, এভাবে কি মুখস্থ করবো নাকি? না, এভাবে মুখস্থ করবো না, কিন্তু তোমরা কবিতাটা এমন ভাবে লাইন বাই লাইন কয়েকবার রিডিং পড়ে যাবা, ক্যারেক্টারগুলি মাথায় রেখে কয়েকবার রিডিং পড়বা। যখন এখানে তো দেখো অপশন তো আছে, তোমাকে তো লিখতে বলতেছে না, অপশন পড়লে যাতে তোমার মনে আসে এভাবে পড়ে আসবা। যেমন পাঠাইব রামানুজে সমন ভবনে, পরের লাইনটা হবে লঙ্কার কলঙ্কাজি ভঞ্জিবা হবে, ঠিক আছে? চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়ে, দেখো যেমন এখানে কিন্তু আমি অপশনও দেখি নাই, লাইনটা অটোমেটিক চলে আসে, চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়, চণ্ডাল বলতে এখানে লক্ষণকে বোঝানো হয়েছে, আর রাজার আলয় বলতে হচ্ছে তোমার নিকুম্বিলার যজ্ঞাগার বা হচ্ছে লঙ্কাপুরীর কথা বোঝানো হয়েছে। উত্তর হবে রাজার। 40 নম্বর প্রশ্ন দেখো, মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত গ্রন্থ কি? চতুর্দশ পদী কবিতা, এটাও না, বীরাঙ্গনাও না, মায়াগানও না, অর্থাৎ এখানে কোনোটি নয়। উত্তর হবে কোনোটি নয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী, যেটা হচ্ছে মাইকেল মধুসূদন লেখা। মাইকেল মধুসূদন দত্ত যে গ্রামে জন্মগ্রহণ করেন, যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, পৃথিবীর সর্বপ্রথম সনেট রচনা করেন কে? পেত্রার। হ্যাঁ, বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা কে? এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কোনটি মধুসূদন দত্তের রচনা? বঙ্গভাষা। আধুনিক বাংলা কবিতার জনক কে? আধুনিক বাংলা কবিতার জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কোনটি মাইকেল মধুসূদন দত্তের নাটক নয়? তার মানে দেখো, পদ্মাবতী মধুসূদন দত্তের, কৃষ্ণকুমারী মধুসূদন দত্তের এবং নীল দর্পণ মধুসূমারী দত্তের নয়, শর্মিষ্ঠা মধুসূমারী দত্তের। সুতরাং উত্তর হবে যে নীল দর্পণ, এটা হচ্ছে উনার নয়, এটা হবে উত্তর। তোমরা যদি বোর হয়ে যাও, আমি যাচ্ছি না, তোমরা আমি বুঝতে পারতেছি না তোমরা বোর হয়ে যাচ্ছ কিনা, কিন্তু আসলে কিছু করার নেই, দেখো একটু ধৈর্য ধরে, একটু দেখো ধৈর্যের ফল মিষ্টি হয়, একটু ধৈর্য ধরে যদি না পড়ো, তোমাদের এই এখনকার যে সময়টা সেটাকে যদি ভালো করে কাজে না লাগাও, তাহলে কিন্তু সামনের সময়গুলি ভালোভাবে এনজয় করতে পারবে না। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি পড়ো, সেখানে ধরনই আলাদা, মানে চাল চলন, লাইফ স্টাইল, যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কাউকে খেয়াল করো, যারা হচ্ছে প্রাইভেটে পড়ে, আমি কাউকে নিচু করে বলছি না, নিচু চোখে দেখছি না, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের লাইফ স্টাইল, চাল চলন, ধ্যান ধারণা দেখবে একটু অন্যরকম, লাইফটা সবসময় একটু খুব বেশি চিল মোডে থাকতে পারবা, এই আর কি। সো তখন যদি মজা করতে চাও, এখানে একটু কষ্ট করতে হবে। 49 নম্বর প্রশ্ন দেখো, বুড়ো শালিকে ঘাড়ে রোগ কার রচনা? এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে মাইকেল মধুসূদনের রচনা, কিন্তু এখানে একটা অপশন নেই, সুতরাং কোনোটি নয়। এবং এটা কোন ধরনের রচনা? এটা হচ্ছে হাস্যরসাত্মক। গোলাম মুর্শিদ রচিত আশার ছলনে ভুলি বইটি মাইকেল মধুসূদন দত্তের জীবনী? এটা একটা ভালো প্রশ্ন, এটা সাহিত্য থেকে বলতে পারো। কপোতাক্ষ নদকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাইকেল মধুসূদন দত্ত লন্ডন গিয়েছিলেন কি অধ্যয়নের জন্য? আইন। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত বিবাহ করেছিলেন চেন্নাই। অমৃতাক্ষর ছন্দের মানে হলো, অমৃতাক্ষর ছন্দের মানে হচ্ছে কি? যে কবিতায় অন্ত মিল নেই, হ্যাঁ মানে এক লাইনের পরে দ্বিতীয় লাইন মিল নেই। 56 নম্বর প্রশ্ন, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মেঘনাদ বোধ কাব্যের কোন সর্গ থেকে নেওয়া হয়েছে? অবশ্যই ষষ্ঠ সর্গ, এবং মেঘনাদ বোধ কাব্য টোটাল 9টা সর্গ। হ্যাঁ, টোটাল মেঘনাদ বোধ কাব্যের 9টা সর্গ ছিল। এবার আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, নিজ কর্মদোষে হায় মজাইলা এ, নিজ কর্মদোষে হায় মজাইলা এ কলঙ্ক মজিলাপনি। হ্যাঁ,
এখানে টাইপিং মিস্টেক আছে, আমি লাইনটা সরি আমার এই মুহূর্তে মনে আসছে না, খুব সম্ভবত কলঙ্ক মজিলা আপনি। এটা হচ্ছে কার উক্তি বিভীষণের, এটা কিন্তু দেখো রিপিট হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি মূলত কি ভাব প্রকাশ পেয়েছে? মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি মূলত কি ভাব প্রকাশ পেয়েছে? আত্মনিন্দ। সমন ভবন কি? সমন ভবন হচ্ছে জমালয়, নিজের কোনটি গদ্য রচনা নয়? দেখো এখানে হচ্ছে সাহিত্যের ধরন থেকে প্রশ্ন আসছে, কোনটি হচ্ছে গদ্য নয়, সেটা হচ্ছে ব্রজাঙ্গনা কাব্য। আচ্ছা তারপর প্রশ্ন যদি আসি, 61 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন কোনটি? প্রহসন হচ্ছে হাস্যরসাত্মক রচনা, সেটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রোগ। আর আরেকটা ছিল ওনার প্রহসন, সেটা হচ্ছে একে কি বলে সভ্যতা, আরেকটা ছিল বুড়ো শালিকের ঘাড়ে রোগ। আচ্ছা 62 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা কাব্য। দেখো আমি যখন মানে এই প্রশ্নগুলো সলভ করার পাশাপাশি কিছু তথ্য হয়তো বলি, তোমরা একটু আলাদা একটা খাতা নিতে পারো, সেটা লিখে রাখতে পারো, কারণ একবার শুনলে মনে থাকবে না। বীরাঙ্গনা কাব্য কে লিখেছেন? অবশ্যই এটা ভুল আছে, উত্তর ভুল আছে, সরি। বীরাঙ্গনা ব্রজাঙ্গনা কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত, এটা আমাদের উত্তর একটু ভুল আছে। হ্যাঁ মাইকেল মধুসূদন দত্ত হবে। কোনটি মধুসূদনের রচনা নয়? উত্তর হবে যে রত্নাবতী, অর্থাৎ মেঘনাদ বধ, পদ্মাবতী, শর্মিষ্ঠা উনার লেখা, রত্নাবতী উনার লেখা না, সুতরাং উত্তর হবে রত্নাবতী। 64 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? নাম হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য। 65 নম্বর প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলির রচয়িতা কে? অবশ্যই মধুসূদন দত্ত, দ্য ক্যাপটিভ লেডি, এখানে লেডি বানানটা ভুল আছে, এটাও দেখো রিপিট হয়েছে। রচনা করেন কে? মধুসূদন দত্ত। রেখমা দাসের মনে পংক্তিটি কার রচনা? মাইকেল মধুসূদন দত্তের। মাইকেল মধুসূদন অমৃতাক্ষর ছন্দ কোন বিদেশি কবির রচনায় অনুসৃত? সেটা হচ্ছে মিল্টন। এটা সাহিত্য থেকে প্রশ্ন বলতে পারো। বিভীষণ কার ভাই? বিভীষণ হচ্ছে রাবণের ভাই, যেখানে রাম রাবণের যুদ্ধ হয়েছিল মনে রাখবা। মেঘনাদের স্ত্রীর নাম কি? মেঘনাদের স্ত্রীর নাম হচ্ছে প্রমীলা। মেঘনাদ বধ কাব্যের উৎস কি? কাব্যের উৎস হচ্ছে রামায়ণ। এখন আসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন, 72 নম্বর প্রশ্ন, যেটা ইউনিট 19 বিশ্লেষণে আসছে। মেঘনাদের প্রশ্নবাণে বিদ্ধ হয়ে বিভীষণ কিভাবে উত্তর দেয়? এটা হচ্ছে মলিন বদনে, কারণ দেখো সে যে অপরাধ করছে, সে যে হচ্ছে এটা তো একটা অপরাধ ছিল, তাই না? এই জন্য তার হচ্ছে ফেসটা একটু মলিন ছিল এবং কিছুটা নিচু স্বর হয়ে এবং নিচের দিকে তাকিয়ে দেখে উত্তর দিচ্ছিল। নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, এখানে অরিন্দম কে? অরিন্দম হচ্ছে লক্ষণ, বা এটি একটু আমার মানে ভুল আছে, সরি। নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, এখানে দুরাচার দৈত্য, ভ্রমে মানে ভ্রমণ করে, দুরাচার দৈত্যকে দুরাচার দৈত্য হচ্ছে লক্ষণ। আর নন্দন কাননে বলতে সেখানে লঙ্কাপুরী বা হচ্ছে নিকুম্বিলের চর্দদার কথা বোঝানো হয়েছে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে অরিন্দম কে? অরিন্দম হচ্ছে মেঘনা। হ্যাঁ অর্থাৎ অরিন্দম যদি আমরা এক কথায় প্রকাশ করি, অরিকে জয় করেছে যে অরিন্দম, অরিন্দম হচ্ছে মেঘনা। টিমোথি পেন পোয়েম ছদ্মনামে কবিতা লিখতেন কে? মধুসূদন দত্ত। 76 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দের নাম কি? অমৃতাক্ষর ছন্দ, সনেট কি? সনেট হচ্ছে কবিতার রূপকল্পের নাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন যদি দেখি, বিভীষণ প্রতি মেঘনাদ কাব্যাংশটি মেঘনাদ কাব্যের কোন স্বর্গ? অবশ্যই ষষ্ঠ স্বর্গ। আর মোট স্বর্গ কতটি ভাইয়া বা আপু? 9টি। কোনটি মধুসূদন দত্তের রচনা নয়? বীরাঙ্গনা। আচ্ছা কোনটি মধুসূদন দত্তের রচনা নয়? বীরাঙ্গনা। রাঘবের দাস তুমি, এখানে রাঘবের দাস কে? রাঘবের দাস হচ্ছে অবশ্যই হচ্ছে বিভীষণ। হ্যাঁ এটা আর যদি বলে যে এই লাইনটা কে বলেছে, সেটা বলেছে মেঘনাদ, প্রশ্ন করেছে নিচের কারা রাঘবাড়ি, রাঘবাড়ি কারা? রাবণ এবং হচ্ছে মেঘনাদ। বিভীষণ প্রতি মেঘনাদ কবিতায় রাঘব কারা? রাঘব হচ্ছে রাম, লক্ষণ, রাম এবং লক্ষণ হচ্ছে রাঘব। মধুসূদন দত্ত কত সালে নিজের নাম শুরুতে মাইকেল যোগ করেন, অর্থাৎ কখন তিনি খ্রিস্টধর্ম মানে খ্রিস্টধর্ম গ্রহণ করেন? সেটা হচ্ছে 1843 সালে। এবার আসি ইসলাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু প্রশ্ন, কপোতাক্ষ নদ কোন জাতীয় রচনা? অবশ্যই সনে। নিজ গৃহপথ তার দেখ তস্করে কে কাকে বলেছে? ভালো প্রশ্ন। এই 86 নম্বর প্রশ্নটা আমি অ্যান্সার বলার আগে তোমরা অ্যান্সার দেখবা না, অ্যান্সার আমি কেড়ে দিচ্ছি, অ্যান্সার বলার আগে তোমরা একটু কমেন্ট করো। 86 নম্বর প্রশ্ন, 86 দিয়ে তোমরা একটু কমেন্ট করে বলো এটার উত্তরটা কি হবে। নিজ গৃহপথ তার দেখ তস্করে, এটা আমি বলবো না, এটা তোমরা নিজে একটু কমেন্ট করে জানো। 87 নম্বর প্রশ্ন, রামচন্দ্র কোন বংশের জ্ঞাতক? রামচন্দ্র হচ্ছে রঘুবংশের জ্ঞাতক। অমরাবতী কি? অমরাবতী হচ্ছে স্বর্গ। তারপর আসি, মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন কোথায়? কলকাতায়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক সনেট লিখেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। এবার আসি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে কিসে? সনেটে। নিকুম্বিলা যজ্ঞাগার কি? এটা হচ্ছে একটা মন্দির যেখানে হচ্ছে অগ্নি দেবতার পূজা করা হতো।
বিভীষণের মধ্যে মেঘনাদ অংশে প্রতিচরণে মাত্রা বিন্যাস কত এটা আসে? 8 যোগ 6 মাত্রা বিন্যাস, টোটাল হচ্ছে 14। এবার আসো পরদর্শী কে চাহে মজিতে, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বিভীষণের। হ্যাঁ, পদ্মাবতী নাটকটি কার লিখা? অবশ্যই মাইকেল মধুসূদন দত্ত। রামানুজ শব্দের অর্থ কি? রামের ছোট ভাই, যেটা বা রামের ছোট ভাই যেটা হচ্ছে লক্ষ্মণ। খুলনা বিশ্ববিদ্যালয়ে যদি আসি, দেখো 97 নম্বর প্রশ্ন, এতক্ষণে অরিন্দম কহিয়া বিষাদে আলোচ্য কবিতাংশে কোন জাতীয় অনুভব প্রাধান্য পেয়েছে? এটা হচ্ছে বিপন্ন বিশ্ব, যে সে এতক্ষণ পরে যখন হচ্ছে মেঘনাদ দেখলো যে লক্ষণ তাকে মারার জন্য, হত্যা করার জন্য তোমার মন্দিরে চলে আসছিল, সে তখন বুঝতে পারছিল যে এতগুলি প্রহরে চোখ ফাঁকি দিয়ে কিভাবে লক্ষণ চলে আসলো। ঠিক যখন মেঘনাদ হচ্ছে দরজার দিকে তাকিয়ে দেখলো যে তার চাচা বিভীষণ দাঁড়িয়ে আছে, তখন সে বুঝতে পারলো যে, এবং খুব বিষাদগ্রস্ত হয়ে বললো যে, আচ্ছা এতক্ষণে বুঝলাম কিভাবে লক্ষণ প্রবেশ করলো। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো যদি আসে, 98 নম্বর প্রশ্ন, নিচে কোনটি একটু ভুল আছে? মাইকেল হবে, মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক, উত্তর হবে কৃষ্ণকুমারী। মেঘনাদ বধ কাব্যের স্বর্গ সংখ্যা কয়টি? 9টি। দেখেছো প্রশ্নটা আমি একটু আগে বলেছিলাম। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি আসি, নিজ গৃহপদ তার দেখা অতস্করে কবিতাংশ হতে তার অর্থ কি? চাচা, পিতৃব্য বা চাচা। এবং কে কাকে বলেছে? মেঘনাদ বিভীষণকে বলেছে। মেঘনাদ বধ কাব্যে কতদিনের ঘটনা বর্ণিত আছে? এটা হচ্ছে 2 দিন ও 3 রাত্রি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাক্ষস রাজানুজ বলে সম্বোধন করা হয়েছে কাকে? বিভীষণকে। মাইকেল মধুসূদন দত্ত রচিত কোনটি প্রথম বিয়োগান্তক নাটক? সেটা হচ্ছে মেঘনাদ বধ। বিয়োগান্তক কি? কারণ হচ্ছে এখানে মেঘনাদের মৃত্যু হয়। একেই কি বলে সভ্যতা? প্রশ্নটির লেখককে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের দুটি রচিত বা লেখা দুটি প্রশ্ন হচ্ছে, একে কি বলে সভ্যতা, আর একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রোগ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? সরি, কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? এটা হবে যে বধ। এবং ষষ্ঠ স্বর্গের বধ। মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি আসে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মূল ভাববস্তু কি? সেটা হচ্ছে দেশপ্রেম। অবশ্যই মনে রাখবে মূল ভাববস্তু হচ্ছে দেশপ্রেম। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয়? এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1861। সাল দেখলে আমি এমনিতে একটু অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করি, কিন্তু কিছু সাল যেগুলি হচ্ছে ইম্পর্টেন্ট পড়তে হবে, যেমন এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ইম্পর্টেন্ট সাল, এটা অবশ্যই মনে রাখবা। বুড়ো শালিকে ঘায়ের কোন ধরনের রচনা? এটা হচ্ছে প্রহসন। দেখো একই প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে। হ্যাঁ, বাংলা সাহিত্যে প্রথম সার্থক সনেট কোনটি? এটা হচ্ছে বঙ্গভাষা। তারপর আসো ঢাবি অধিভুক্ত 7 কলেজে প্রশ্ন হয়েছিল, অরিন্দম শব্দ অর্থ কি? অরিন্দম হচ্ছে অরিকে জয় করেছে, যে শত্রুকে যে দমন করেছে, এবং অরিন্দম কে? অবশ্যই মেঘনাদ। এই ছিল শেষ আমাদের আজকের ক্লাসটা। 110টা প্রশ্ন আলোচনা করলাম আজকের ক্লাসটা, মানে বিভীষণ থেকে মেঘনাদ, বিগত বেশ কিছু বছরের প্রশ্নগুলি এখানে আলোচনা করার চেষ্টা করলাম। আমরা যে কাজটি করছি, আমরা তোমাদেরকে পড়াচ্ছি, ফ্রি পড়াচ্ছি। এটা আসলে দেখো এখনকার কমার্শিয়াল কোচিং যদি বলো, প্রতিষ্ঠান বলো, কেউ কিন্তু আসলে ফ্রিতে কেউ কিছু দিচ্ছে না, বা কোনো কিছু কেউ ফ্রিতে দিতে চায় না। তো যেখানে আমরা সবাই মিলে কষ্ট করছি, একটু উদ্যোগ নিয়েছি, তোমরা যদি আমাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করো, তাহলে হচ্ছে আমাদের ভিডিওগুলোতে লাইক করতে পারো। তোমাদের যারা সহপাঠী আছে, যারা ভর্তি পরীক্ষার্থী আছে, তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল বলো, ফেসবুক পেজ বা আমাদের গ্রুপে অ্যাড করতে পারো, আমাদের সম্পর্কে বলতে পারো। বা আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, দেখো তোমার ফ্রেন্ড লিস্টে তো তোমার অনেক ফ্রেন্ড আছে, তাই না? তুমি যদি ভিডিওটা শেয়ার করো, তাহলে তো তোমার অনেক ফ্রেন্ডরাই দেখতে পাবে। তাহলে হচ্ছে আমরা একটু অনুপ্রেরণা পাই। বা আমাদের কোনো কিছু যদি খারাপও লেগে থাকে, সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো, আর যদি ভালো লেগে থাকে সেটাও জানাতে পারো। তো সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।